হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকেই ভালো আছো। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি একজন পুলিশ অফিসার, তো এই ভিডিওতে আমি আজকে পুলিশ অফিসার। আর এই দেখো পুলিশ স্টেশনে অনেক গাড়ি আছে, বর্তমানে 10-15টা গাড়ি হবে, না 10-15টা হবে না, তার চেয়ে কম হবে, 10টা বুদ্ধা গাড়ি। আর ওই সাইডে আমার ফেরারি আছে, না সরি সুপ্রা আছে। এই দেখো আমার সুপ্রা, অনেক সুন্দর এই সুপ্রাটা। আজকে কোনো মিশন নেই, আজকে কোনো ক্রিমিনালকেও ধরিনি। এবার নিচে চলে যাই, দাঁড়াও। এই কাল্লো নিচে আসো। ওকে স্যার, ওকে আসতেছি, আমি নিচে আসতেছি। কি হয়েছে স্যার বলেন? তোমার আজকে নাইট ডিউটি নাই, তুমি বাসায় চলে যাও। ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো এবার চলে যাই বাসায়। আর এই দেখো যে ক্রিমিনালটা, এটা আমি আগের ভিডিওতে কার আমার ব্লাস্ট করার অপরাধে ওকে পাকাড়ছিলাম, মানে আমার একটা সুপ্রা ছিল আর এক ডিজাইনের, ওই সুপ্রাটা ব্লাস্ট করার জন্য আমি ওকে ধরছিলাম। আর এই দেখো আমার পুলিশের জিপ। তো চলো এবার চলে যাই বাসায়, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে যাব। আজকে আমার কোনো নাইট ডিউটি নাই স্যার বলেছেন। আর এই দেখো আমার পুরো সুপ্রাটা, এই সুপ্রা তোমরা 10 স্টারের মধ্যে ক স্টার দিবে কমেন্টে লিখে যাও, যাতে আমি জানতে পারি সুপ্রাটা তোমাদের কাছে কেমন সুন্দর লাগলো। 10 স্টারের মধ্যে ক স্টার দিবে সেটা ফটাফট কমেন্টে লিখে যাও। আর ভিডিওতে তাড়াতাড়ি লাইক করো, যাতে 100 লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে দ্বিতীয় ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি। এবার বাসায় চলে যাই কথা না বলে। ওকে, আমি এসে গেছি আমার বাসার কাছে। এই যে আমার বাসায়, পুলিশ স্টেশন আর বাসায় প্রায় অনেকই কাছে আছে। তো এসে গেছি আমার বাসায়, এবার তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে যাব, আর কোনো কাজ নেই আমার। এবার গিয়ে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে যাব, তাড়াতাড়ি চলে যাই, অনেক ঘুম আসতেছে আমার। ওকে, এবার এখানে ড্রেস চেঞ্জ করে নেই। ওকে, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এবার ঘুমিয়ে যাই। ওকে গাইস, গুড নাইট। আরে এখন কে কল দিতেছে, দাঁড়াও দেখি, কলটা ধরি। ও আচ্ছা, অফিস থেকে স্যার কল দিয়েছিল, বলতেছে ইমিডিয়েটলি অফিসে আসার জন্য। এত সকাল সকাল কল দিল, কি হয়েছে কিছু বুঝতে পারতেছি না। এত সকালে তো অফিসে যাই না আমি, অফিসে যাই 10টার দিকে, এখন সকাল 6টা বাজতেছে। স্যারে তো তাড়াতাড়ি কল দিয়ে আমাকে বললো অফিসে যাওয়ার জন্য, কী হলো কিছু বুঝতেছি না। আচ্ছা তাহলে কোনো সমস্যা নেই, চলে যাই, যদি কোনো কারণ না থাকে তাহলে বাসায় চলে আসবো, পরে 10টার দিকে যাবো আর একটু ঘুমিয়ে। মানে ড্রেসটা লাগিয়ে নিই তাড়াতাড়ি, চলে যাই। ওকে, ড্রেস লাগিয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি চলে যাই, গানটাও নিয়ে নিয়েছি। হয়তো কোনো সমস্যা হয়েছে, তার জন্য স্যার আমাকে এত তাড়াতাড়ি অফিসে ডাকতেছেন, বলেছেন ইমিডিয়েটলি অফিসে আসো। তো যেহেতু আমাকে ইমিডিয়েটলি বলেছেন, তাহলে বাকি অফিসারদেরকেও বলবেন, হয়তো ওরা চলেও এসেছে। তো আমি চলে যাই তাড়াতাড়ি, দেখি কি হয়েছে। এই যে পুলিশ স্টেশন, আর এই পুলিশ স্টেশনের সবচেয়ে সাহসী অফিসার হচ্ছি আমি, প্রায় মিশন আমি করে থাকি। হ্যাঁ, এখানে সব পুলিশের গাড়িও চলে এসছে, পুলিশও চলে এসছে, এই দেখো সব গাড়ি চলে এসেছে। ধরো আমি আমার গাড়িটা এখানে রেখে দিই। আরে হয় না, এটা লাইনের বাইরে চলে গেছে, এখানে সুন্দর করে পার করে দিই। ওকে, এবার হয়ে যাচ্ছে, ওকে হয়ে গেছে পার্কিং। এবার তাড়াতাড়ি চলে যাই অফিসে, গিয়ে দেখি কী হয়েছে। গানটা হাতে নিয়ে নেই। আর সুপ্রা, তোমরা তাড়াতাড়ি কমেন্টে বলে যাও এটা 10 স্টারের মধ্যে ক স্টার দেবে। স্যার কি হয়েছে, এত তাড়াতাড়ি আমাকে ডাকলেন কেন? কাল রাত 2টার দিকে এই শহরের সবচেয়ে বড় ব্যাংক, যা থেকে 200 কোটি টাকা গায়েব হয়ে গেছে, আর এই মিশনটা আমি তোমাকে দিলাম, এটা তুমি পূরণ করবে। ওকে স্যার, সমস্যা নেই, মিশন কমপ্লিট করব। তো 200 কোটি টাকা গায়েব হয়ে গেছে, মানে তো কেউ গায়েব করে নাই, চুরি হয়েছে, মানে এটাই হয়ে বলতেছে স্যার। তো এবার কী করা যায়, 200 কোটি টাকা চিন্তা করা যাচ্ছে, অনেক টাকা, এটা গুনতে গুনতেও প্রায় 4-10-15 ঘন্টা লেগে যাবে। তো এই মিশনটা আমাকে, দাঁড়া এখানে কী করবো আমি কিছু বুঝতেছি না, এই মিশনটা কীভাবে কমপ্লিট করবো। প্রথমে আমি চলে যাব ওই ব্যাংকে, যেই ব্যাংকে ডাকাতি হয়েছে, তো ওই ব্যাংকে গিয়ে বর্তমান অবস্থা দেখব, কী হয়েছে, কী কী আছে, মানে কোনো প্রুফ পাবো কি না দেখি। যদি একটা ক্লু পেয়ে যাই তো সেটা ধরে ধরে আমরা ক্রিমিনালকে ধরে ফেলবো। তো তাড়াতাড়ি আমি এখান থেকে পুলিশের গাড়ি নিয়ে চলে যাই, আমার নিজের গাড়ি গেলে হবে না, এখন আমি ডিউটিতে আছি বর্তমানে, তাহলে পুলিশের গাড়িই নেব। আর তোমরা যারা এখন ভিডিওতে লাইক করো নি, তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও,
যাতে আমার খুব তাড়াতাড়ি 2K সাবস্ক্রাইব হয়ে যায়। আর আমি চলে যাই ওখানে ব্যাংকে। কে এসে গেছি ব্যাংকে, এখানে দেখতেছি গাড়ি তিনটা পুড়তে আছে, এগুলাই হয়তো পুড়েছে। কালকে রাত্রে স্যার বলেছেন যে এদের তিনটা গাড়ি গায়েব হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, কারণ এগুলো একবার শালি হয়ে গেছে পুড়ে। শেষ, চলেও গেল, তো কোনো সমস্যা নেই। আমরা আবার ব্যাংকের ভিতরে যাই। এই গাড়িগুলো হয়তো কোনো ব্যাংকের কর্মচারীর হবে, যারা নিয়ে এসেছিল ব্যাংকে। ওদের গাড়িগুলো গেল অনেক দামি দামি গাড়ি। আমি ভিতরে গিয়ে সব কিছু দেখে আসি। ওকে, দেখা হয়ে গেছে। ভিতরের অবস্থা তেমন কিছু আউলাইল নাই। ভিতরে চুরটা বলতে ডাকাতটা ঢুকেছে আর দেজুড়ি কুলে টাকাটা নিয়ে পালিয়ে গেছে। আর এখানে একটা ভিডিও পেয়ে গেছি, ওই সাইডে সিসিটিভি ছিল, সিসিটিভির ফুটেজ আমি পেয়ে গেছি। দাঁড়া, আমি তোমাদেরকে দেখাইতেছি মোবাইলে প্লে করে। এই ব্যাংক দেখো, অনেক বড় ব্যাংক এটা। এই ব্যাংক থেকে 200 কোটি টাকা চুরি হয়ে গেছে কিছু বলা যাচ্ছে, এত বড় ব্যাংকটা থেকে। এই গার্ড রয়েছিল অনেক ভিতরে, গার্ড দুইটাকে গুলি করে মেরে দিয়েছে। ভিডিওটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ভিডিও দেখো তোমরা, ওকে আশা করি তোমরা ভিডিওটি দেখতে পারছো। তো এই ভিডিও থেকে ওর চেহারাটা যেগুলো হোক আমাকে বার করতে হবে। আমার একটা দোস্ত আছে যে নাকি অনেক ভয়ঙ্কর একটা এডিটর এবং হ্যাকার, তো চলো আমি ওর কাছে চলে যাই, যদি ও আমাকে কিছু হেল্প করতে পারে। ওর নাম হলো নাল্লু, আমার দোস্ত। চলো ওর কাছে চলে যাই, যদি ওর কাছ থেকে কোনো হেল্প পাই আমি শিওর ও হেল্প করতে পারবে। কারণ ও যে ফেসে মাস্ক লাগানো ছিল, ওই মাস্কটা খুলে ও এডিট করে বার করে দিতে পারবে আমাকে ওর ফেস। চলে যাই ওর বাসায়। কে এসে গেছি আমার দোস্ত কাল্লুর বাসায়। এই সামনে ওই বিলিজে থাকে, এই যে সামনের ঘরটা। তো চলো তাড়াতাড়ি চলে যাই ওর ঘরে। আমার বন্ধুর নাম হচ্ছে নাল্লু আর আমার নাম হচ্ছে কাল্লু, অনেক মিল আছে নামে। তাড়াতাড়ি চলে যাই ওর ঘরে, গিয়ে আমি সব কিছু দেখে আসি কী হয়েছে কি না। ওকে গাইজ, আমার বন্ধু হেল্প করতে পারছে, ও চুরের ফেসটা দিয়ে দিয়েছে আমার হাতে এডিট করে বার করে। তো চলো এবার ওই চুরটাকে ধরাবো। তোমাদেরকে এখন দেখাবো না, যখন ওকে ধরবো তখন দেখাবো ওকে কীভাবে দেখতে কীরকম। এবার তাড়াতাড়ি চলে যাবো ওর বাসায়। ওই চুরটাকে আমি চিনি, ওর বাসা বাড়িও কোথায় চিনি। ওর ফেস দেখার সাথে সাথে আমি ওই চুরটাকে চিনে ফেলেছি। ও একজন পুরানা চুর, নতুন কোনো চুর না, অনেক পুরানা চুর একটা। এবার তাড়াতাড়ি চলে যাই ওর বাসায়, বলতে চুরের বাসায়, গিয়ে ওকে ধরে ফেলবো আর ওর বাড়ির পিছন দিকে গিয়ে ঢুকবো, যাতে ও কিছু বুঝতেই না পারে। তোমরা এখন ভিডিওতে লাইক করোনি, যারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। যাও তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার খুব তাড়াতাড়ি 2K সাবস্ক্রাইব হয়ে যাবে। ওকে, এসে গেছি আমরা ওই চুরের বাড়ির পিছনের দিকে। ওই হলুদ কালারের ঘরটাই হচ্ছে চুরের ঘর, অনেক বড় ঘর। এই চুরি করে টাকা দিয়ে হয়তো এই ঘরটা বানিয়েছে। তো এই বাড়ির পিছনে এসে গেছি, এখান থেকে লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে ঢুকবো। গানটা নিয়ে নিলাম হাতে, সাথে সাথে অ্যারেস্ট করে ফেলবো যদি পেয়ে যাই। আমার নিউ জবের আজকে দ্বিতীয় মিশন, তো দ্বিতীয় মিশন আমি খুব তাড়াতাড়ি সুন্দরভাবে কমপ্লিট করবো চুরটাকে ধরে। ধরো এম ধরে নেই যদি ঘরের ভিতর থাকে, না এই বেডরুমে নেই, ও কোথায় অন্য কোথাও অন্য রুমে আছে হয়তো, দেখি না এখানেও নেই। এই রুমটাতে কোনো জিনিসও নেই, অনেক খালি রুম পুরোটা। উপরে দেখি ওই সাইডে, এটা বোধ হয় কিচেন হবে। হ্যাঁ কিচেন, কিন্তু কিচেনেও নেই। তো কোথায় গেল আমার আশা, বুঝতে পারলো কি না চুরটা? হয়তো বুঝতে পেরে গেছে যে চুর বলতে পুলিশ ওর ফেসটা দেখে ফেলেছে, হয়তো তার বাসায় আস্তে আস্তে বুঝে বাসা থেকে পালিয়ে গেছে। দাঁড়াও, এই চুরটাকে তো আমি চিনি আর সে অনেক পুরনো একজন চুর, তো নিশ্চয়ই আমাদের পুলিশ স্টেশনে চুরের লিস্টে বলতে ওর নামটা হয়তো থাকবেই থাকবে। কারণ ও চুর যেহেতু, তাহলে জেলে তো একবার না একবার গিয়েছে ও। তো যদি ওর নামটা ওর নাম্বারটা পেয়ে যাই, তাহলে ওর লোকেশনটা ট্র্যাক করে নেব। লোকেশন ট্র্যাক করে আমি ওকে ধরে ফেলবো। আর আমার গাড়ি পিছনের দিকে, তো পিছনে চলে যাই। এবার আমি চলে যাবো পুলিশ স্টেশন, গিয়ে ওর নাম্বারটা বার করবো আর ওর ফেসটা দেখে ফেলেছি, নাম্বারটা বার করে ওকে ট্র্যাক করে ধরে ফেলবো। আরে এইসব তো কেস অনেক ইজি সলভ করা। আমি যদি এই কেসটা সলভ করে পেলি, তাহলে আমার বিশ্বাস হয়তো আমার প্রমোশন হয়ে যাবে, হয়তো আমাকে অনেক বড় অফিসার বানিয়ে দেওয়া হবে প্রমোশন দিয়ে। আমি চলে যাই পুলিশ স্টেশন এখন।
এসে গেছে পুলিশ স্টেশন। এবার তাড়াতাড়ি গিয়ে চুরটা ক্রিমিনাল লিস্টে থাকলে ওকে ফেসটা বের করে আর এর নাম্বারটা নিয়ে নেব। তাড়াতাড়ি ভিতরে চলাই। স্যার স্যার, ওই চুরের ফেস পেয়ে গেছি আমি, আপনার মোবাইলে শেয়ার করতেছি, দেখেন ওর নামে কোনো ক্রিমিনাল লিস্ট আছে কিনা না। এই যে স্যার, আমি ভিডিও দিয়ে দিয়েছি, দেখেন আছে কিনা না। আরে চুরটাকে আমি চিনি, দাঁড়া দাঁড়া, ক্রিমিনাল লিস্টে আমার নাম্বার দিতেছি, দাও তুমি যাও, আমি তোমার মোবাইলের নাম্বারটা শেয়ার করতেছি, ওই চুরটাকে আমরা চিনি, তুমি দাঁড়া এক সেকেন্ড, আমরা মোবাইলে দেখে নাম্বারটা দিতেছি। ওকে স্যার দেন, আমি উপরে আসি, এখানে আসি, আপনি নাম্বারটা দেন। কাল্লু নিচে চলে আসো, আমরা নাম্বারটা পেয়ে গেছি। ওকে ওকে স্যার আসতেছি, কই নাম্বারটা দেন। আমি গর্ব করতেছি, তুমি 2 ঘন্টার মধ্যে একটা চোরকে ধরে ফেললে যে নাকি 200 কোটি টাকা চুরি করেছে, আর নাম্বারটা আমি তোমার মোবাইলে শেয়ার করেছি, দেখো পেয়ে যাবে, আর তোমারকে আমি শিওর হেডকোয়ার্টারে কথা বলে তোমার প্রমোশন করবো, শিওর নাম্বারটা পেয়ে যাবে, চেক করো। হ্যাঁ স্যার পেয়ে গেছি নাম্বার, ধন্যবাদ। দাঁড়া আমি ওর লোকেশনটা ট্র্যাক করি, এখন কোথায় আছি বর্তমানে, লোকেশন পেয়ে গেছি, দাঁড়া ওকে আমি ধরতে আসি গিয়ে। ওকে এবার তাড়াতাড়ি চলে যাই, ওকে ধরতে হবে, ও কোথায় আছে আমি জানতে পারছি, তাড়াতাড়ি চলে যাই, ও কোথায় দাঁড়াও, না না এক সেকেন্ড, আমি পুলিশের গাড়ি নিয়ে বুঝতে পারবে, আমি সিভিল ড্রেস এবং পুলিশের গাড়ি ছাড়া যাব, গিয়ে ওকে ধরবো, দাঁড়া আমি গাড়িটা এখানে পার্ক করে দিই পিছনে, পুলিশের গাড়িটা রেখে আমি সিভিল ড্রেসে যাব, গিয়ে ওকে ধরবো। এই যে পুলিশের গাড়ি রেখে দিয়েছি, আমি খুনায় গিয়ে আমার ড্রেসটা চেঞ্জ করে আসি, গিয়ে ওকে ধরে ফেলবো, সিভিল ড্রেসে গিয়ে ওকে ধরবো আজকে। ওকে আমি সিভিল ড্রেসে এসে গেছি, এবার আমি আমার সুপ্রাটা নিয়ে যাবো, যাও আমি তাড়াতাড়ি গিয়ে ওকে ধরে ফেলি, যাবো ধরবো ওকে। স্যার বলেছেন ওকে গুলি করে মেরে দিতে, কারণ ওর পাপের শাস্তি এটাই, তো আমি ওকে গুলি করে মেরে দিব। চলো এবার চলে যাই ওখানে, গিয়ে ওকে আমি ধরতাছি, আর দেখা হবে তোমাদের সাথে ওই জায়গায়। আর তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করোনি, তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাও তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে খুব তাড়াতাড়ি ঠুকে হয়ে যায়। চলো চলে যাই ওখানে। ওকে এসে গেছি, ওই যে সামনে চুরটা। হ্যালো ভাই, কী অবস্থা, কেমন আছো? হ্যাঁ ভাই ভালো আছি, কিন্তু কে আপনি যে হুট করে এসে আমার সাথে কথা বলতেছেন? ভাই তুমি চিনবে না, আমি তোমার পুরনো কালের একজন বন্ধু। আমার পুরনো বন্ধু? আচ্ছা ঠিক আছে, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি, আর শুনলাম একটা ব্যাংক থেকে 200 কোটি টাকা চুরি করেছো, সেটা সত্যি নি? হ্যাঁ সত্যি বন্ধু, তুই কিভাবে জানলি? আরে বন্ধু তো বন্ধু সব কিছু জানতে পারে, একটা বন্ধুর কথা তো। কি খবর, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, কিন্তু তোর পরিচয়টা ভালোভাবে দে, আমি তোকে ভালোভাবে চিনতে পারতেছি না। আচ্ছা আমার পরিচয় জানবে, এই যে জানা আমার পরিচয়, রেস্ট আমি একজন পুলিশ অফিসার, যে নাকি তোমায় একটা 200 কোটি টাকা চুরি করেছে, সেটা তোমার মুখ দিয়ে আমি শুনতে পারছি এবং মোবাইলে রেকর্ড করে নিয়েছি। এবার তুমি তাড়াতাড়ি বলে দাও ওই টাকাটা কোথায় লুকিয়েছো, আর না তোমাকে এখানে গুলি করে মেরে দেব। এত বড় বেইমানি করলে আমার সাথেই নে মার খা তুই, তাড়াতাড়ি বল, না হলে গুলি করে মেরে দেব। ওকে ওকে বলতাছি, আমার বাসায় একটা আলমারির মধ্যে রাখা আছে টাকাটা, আহ আরে মেরে দিলি কেন? তোর শাস্তি এটা, তোকে মারতে আসি, আর টাকাটা তো পেয়ে গেছি কোথায় রেখেছিস, আর তোকে বাঁচিয়ে লাভ কি আমার, তোকে মেরে দেবো এটা কাম আমার। তো এবার টাকাটা আমি উদ্ধার করতে যেতে হবে, আর পুলিশ অফিসারদেরকে বলে দিয়েছি, ওরা আসতেছে তাড়াতাড়ি, এসে ওকে ধরে ফেলবে। এবার আমি তাড়াতাড়ি চলে যাই ওর বাসায়, বলতে আসি একটা বড় লম্বা আলমারিতে টাকাটা রাখা আছে, তো গিয়ে সেই আলমারি থেকে টাকাটা নিয়ে আসি। আর এই যে পুলিশ চলেও এসেছে, তো এবার আমি চলে যাই, ওদেরকে ওরা কাম করবে, অর্ডার নিয়ে যাবে ওকে। এবার আমি চলে যাই এখানে ওর বাসায় গিয়ে টাকাটা নিয়ে আসি, এসে আমি দিয়ে দেবো পুলিশ স্টেশন। ওকে এসে গেছি ওর বাসায়, আবার টাকাটা নিয়ে চলে যাবো তাড়াতাড়ি এখান থেকে, নিয়ে পুলিশ স্টেশনে দিয়ে নিশ্চয়ই আমার হেডকোয়ার্টারের সাথে কথা বলে হয়তো নিশ্চয়ই আমার প্রমোশন হয়ে যাবে, হয়ে গেলে অনেক ভালো, কারণ এই 2টা মিশন আমি অনেক সুন্দরভাবে কমপ্লিট করেছি। এবার চলে যাই তাড়াতাড়ি ওখানে, এখানে বলেছিল একটা আলমারিতে রাখা আছে, এই সাইডে একটা ছোটো আলমারি আছে, এটার মধ্যে না, বলেছিল বড়ো এবং লম্বা আলমারিতে, তো বড়ো লম্বা ওইটা হবে, ওইটার মধ্যে টাকাটা হয়তো নিশ্চয়ই আছে, তারা টাকাটা নিয়ে নিই। ওকে নিয়ে নিস, এই ব্যাগে আছে 200 কোটি টাকা, এবার চাইলে আমি এটা নিয়ে পালাতে পারবো, কিন্তু পালাবো না, এটা তোমরা এখানে কী করতেছো মাটির মধ্যে? আচ্ছা এটা নিয়ে আমি পালাতে পারবো না, কারণ পুলিশ অফিসার যদি পালাই তাহলে পুলিশের মান সম্মান চলে যাবে, তো এটা পালাবো না আমি, এটা নিয়ে দিয়ে আসবো পুলিশ স্টেশনে, আর আমার প্রমোশন হয়ে গেলে ভালো,
এই যে পুলিশরা এসে সেই দেখো গাড়ির অবস্থা, দরজাটা চারিদিকে খুলে রেখেছে, এটা লাগাইতে পারে না তারা, এই যে লাগিয়ে দিছে একটা, এটা এদের কাজই এরকম, দরজাটা খুলে রেখে চলে যায় উড়া তারার মধ্যে। তারপর আমি চলে যাই তাড়াতাড়ি ওখানে, আর এই যে তোমরা তাড়াতাড়ি সবাই চলে আসো, আমি চলে যাচ্ছি পুলিশ স্টেশন, এখানে আমি যা ছিল তা নিয়ে নিয়েছি টাকাটা, তোমরা চলে যাও পুলিশ স্টেশন গাড়িতে উঠে। আমি চলে যাই, ওদেরকে বলে দিয়েছি ওরা আসবে পুলিশ স্টেশন, তা আমি চলে যাই এবার পুলিশ স্টেশন, গিয়ে ওই টাকাটা দিয়ে দিব মেইন এসআইয়ের কাছে, আর ও দিয়ে দেবে ব্যাংকে পৌঁছে দেবে টাকাটা। ওকে গাইস, পৌঁছে গেছে পুলিশ স্টেশন, এবার টাকাটা এখানে দিয়ে দেবে। আরে এরা এখানে দৌড়ে আসছে কিনা, দাঁড়াম গাড়ি থেকে নামি। এই যে স্যার, স্যার আমি আপনাদের টাকাটা নিয়ে এসে গেছি। হ্যাঁ শেষ, আমি গর্ব করতেছি তোমার উপর, তুমি যেহেতু 200 কোটি টাকা এক কিছুক্ষণের মধ্যে একটা চোরকে মেরে ধরে ফেললে, 200 কোটি টাকা, গর্ব করতেছি আমি তোমার উপর। নিশ্চয়ই আমি হেডকোয়ার্টারের সাথে কথা বলে তোমার প্রমোশন করবো, তুমি চিন্তা করো না। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। টাকাটা এখানে রেখে চলে যাও, আজকে তোমার জন্য ছুটি, আজকে তোমার কোনো ডিউটি করতে হবে না, এই ড্রয়ারে রেখে তুমি চলে যাও টাকাটা। ওকে স্যার, রেখে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ, আমি চলে যাচ্ছি স্যার। লেগেছি, কালকে তোমার ডিউটিতে আসা লাগবে না, তোমাকে যে আমি 7 দিনের ছুটি দিয়ে দিলাম, এবার তুমি বাসায় গিয়ে দুম রেস্ট করো, কারণ তুমি যে কাজটা করেছো সেটা আমাদের করতে 1 সপ্তাহ লেগে যাচ্ছে, তাহলে তোমার 1 সপ্তাহ ছুটি, তুমি বাসায় চলে যাও। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, এবার আমি বাসায় চলে যাই। আরে আপনারা আসতেছেন কেন স্যার, চলে যান বা ক্লাস অফিসে। ওকে গাইস, তো তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করেন, তারা ভিডিওতে লাইক করেছেন সাবস্ক্রাইব করে দাও, আর তোমরা বলে যাও ভিডিও দেখে কেমন মজা পেয়েছো। ওকে গাইস, গুড বাই।